সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি প্রস্তুত করতে চলেছি সেটি আধার সংক্রান্ত একটি ভিডিও খুব সম্প্রতি একটি আপডেট আধারকে নিয়ে এসেছে যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যারা কিনা বা যে সংস্থাটি ভারত সরকার দ্বারা আধার কার্ড নির্মাণ করে তারা জানিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে যে আধারে তারা একটি নতুন ফিচার সম্বন্ধ নতুন বৈশিষ্ট্য সম্বন্ধ সম্পর্কিত একটি আধার তারা বার করতে চলেছে কি সেই আধারের মধ্যে নতুন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটি আমরা আজকে দেখব এবং পুরনো আধারের থেকে নতুন আধার আধার কী কী কোন কোন দিক থেকে আলাদা সেগুলো আমরা আলোচনা করবো কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যেনারা এখনও অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বাসে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো নিত্য নতুন ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তাই বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো আমি আপনাদেরকে যেটি করব প্রথমেই আমি আপনাদেরকে আমার কম্পিউটার যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেখানটায় আমি নিয়ে গেলাম এবং আপনাদের সামনে আমি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেটি ভারত সরকারের একটি সংস্থা যিনারা আধার কার্ড প্রস্তুত করেন তাদের ওয়েবসাইটে আমি নিয়ে এসেছি ওয়েব অ্যাড্রেসটি দেখে নিন ইউআইডিএই ডট গভ ডট ইন এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্সিং অল নিউ ই আধার ডাউনলোড ইয়র ই আধার টু গেট দ্য লেটেস্ট ভার্শন অর্থাৎ আপনাদের কাছে হয়তো আধার কার্ড রয়েছে কিন্তু আপনারা জানেন সেই আধার কার্ডটি পুরনো আধার কার্ড এবং আমরা আরও জানি যে আধার কার্ড আপনারা ওয়েবসাইট থেকে বা মোবাইলের মাধ্যমে খুব সহজেই কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন সেটিকে আমরা ই আধার বলে থাকি এই ই আধারের একটা নতুন সংস্করণ ইউআইডিএই নিয়ে এসেছে এবং তার অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা যদি একটু দেখি তাহলে প্রথমেই বলা হচ্ছে ডিজিটালি সাইন্ড সিকিওর কিউআর কোড উইথ রেসিডেন্ট ফটোগ্রাফ অর্থাৎ ডিজিটালি সাইন এবং এটি খুব সুরক্ষিত আধার কার্ড নতুন ভার্শনটি এবং এখানে রেসিডেন্ট বা আবেদনকারী বা যিনি এই আধার কার্ডের মালিক তিনার ছবিও রয়েছে ইম্প্রুভড ডিজাইন এর যে লুকস বা দেখতে এটা অনেক আগের চাইতে ভালো আপডেটেড ইনফরমেশান এর যে তথ্যগুলি দেওয়া রয়েছে এগুলো একদম সম্প্রতি আপনি যে তথ্যগুলি দিয়েছেন সেই তথ্যগুলি এখানে দেখানো হয়েছে ইস্যু ডেট অ্যান্ড ডাউনলোড ডেট মেনশন এবং খুবই গুরুত্বপূর্ণভাবে ইস্যু ডেট কবে এই আধারটি ইস্যু করা হয়েছে এবং ডাউনলোড ডেট অর্থাৎ কবে আধার কার্ডটি ডাউনলোড করা হয়েছে সেই সবগুলি এখানে প্রিন্টেড অবস্থায় বা ছাপা অবস্থায় থাকবে তাই আমরা এবার দেখব চলুন আমি একই ব্যক্তির পুরনো আধার কার্ড ই আধার কার্ড এবং নতুন ই আধার কার্ড দুটোই ডাউনলোড করে রেখেছি তাই আপনাদেরকে আমি দেখাবো পুরনোটির সঙ্গে নতুনটির ঠিক কি পার্থক্য রয়েছে চলুন আমরা এবার দেখে নিই আমার কাছে দুটি রয়েছে এইটি হচ্ছে পুরনো ব্যক্তির আধার কার্ড দেখুন এখানটি আধার কার্ডটি দেখুন এই রকম হচ্ছে আমাদের পুরনো আধার কার্ডগুলি রয়েছে এই রকমভাবে তিন কালার তিনটে কালার ওপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি এগুলো হাইড করে রেখেছি যাতে তার প্রাইভেসি নষ্ট না হয় এবং এরকম থাকে হ্যাঁ এইখানটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল দেখুন সিগনেচার নট ভেরিফাইড এই চিহ্নটি আসতো এবং আপনারা অনেকেই জানেন যিনারা পাসপোর্ট অফিসে গেছেন এই ই আধার কার্ড নিয়ে তিনাদের পাসপোর্ট অফিস থেকে বলে দেওয়াই হতো যে এই চিহ্নটি থাকলে এই আধার কার্ডটি গ্রহণযোগ্য নয় ফলে এই একটি সমস্যা হতো আর এখানে সেরকম কিছু ছিল না দেখুন এই ছিল পুরনো আধার কার্ডটি ঠিক আছে এইবার আমরা একটু দেখে নেব নতুন আধার কার্ড নতুন আধার কার্ডটি কিন্তু পুরোপুরি আলাদা এইটি হচ্ছে দেখুন নতুন আধার কার্ড এখানে প্রথমেই বলে রাখি দেখুন প্রথমেই ওপরের দিকে রয়েছে ভারতের অশোক চক্র হ্যাঁ এটি অনেকটি দেখে মনে হচ্ছে যেন ভারতের জাতীয় পতাকার মতো যেটি দেখুন পুরনো আধার কার্ডে এই যে পুরনো আধার কার্ডে এইটি ছিল না কিন্তু নতুন আধার কার্ডে দেখুন এই জাতীয় চক্রটি রয়েছে এছাড়াও দেখুন এখানে দেওয়া রয়েছে ডাউনলোড ডেট আজকে সতেরোই নভেম্বর দেখুন আমি সতেরোই নভেম্বরের ডাউনলোড করেছি ডাউনলোড ডেট রয়েছে ইস্যু ডেট এটা কত তারিখে ইস্যু করা হয়েছে সেটা রয়েছে এছাড়াও নিচের দিকে নাম নামিয়ে নিয়ে এলে দেখুন এখানেও ছবির পাশে ডাউনলোড ডেট এবং ইস্যু ডেট দেওয়া রয়েছে আর এখানে দেখুন কোন ধরনের সিগনেচার নট ভেরিফাইড এই ধরনের কোনো কিছু এখানে কিন্তু নেই যেটি পুরনো আধার কার্ডে ছিল এই যে সিগনেচার নট ভেরিফাইড এই ধরনের কোনো কিছুই কিন্তু এখানে নেই এবং এর লুকসটি অত্যন্ত সুন্দর একটি লুকস এখানে দেওয়া হয়েছে ফলে এই যে পার্থক্যগুলি নতুন আধা ই আধারে সংস্করণে নিয়ে আসা হয়েছে এটি অত্যন্ত একটি ভালো দিক এটি ই আপনারা খুব সহজে বিভিন্ন জায়গায় সর্বত্র খুব সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি তো আমরা আমার এই চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকলে যিনাদের পুরনো ই আধার কার্ড রয়েছে তেনারা সকলেই এই নতুন ই আধার কার্ডটি ডাউনলোড করে নিন এবং এটি আপনারা ব্যবহার করতে থাকুন ঠিক আছে এবং এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নলেজেবেল ভিডিও তাই এই ভিডিওটিকে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন এবং ভিডিওটি একটি লাইক দিন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট যদি ভবিষ্যতে আসে সেইগুলি আপনারা খুব সহজে আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলের সঙ্গে আপনারা সকলে যুক্ত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার